নিমে দাস আমার বাড়ির অপোজিটে। আমি আমার বাড়ির রাস্তার মধ্যে আমি একটা ছাগল গরু যাতে না ঢুকে একটা ট্যাংরা বেড়ার মধ্যে দিতে আসছিলাম। এই সময় হে দূরে আইয়া আমার ট্যাংরা খুঁড়ি ফালাইয়া দিয়ে আইয়া একটা বাঁশ দিয়া বাঁশের ফালে দিয়া নাকের মধ্যে জোর সোরে আঘাত করছে। ওইটা আমার রক্তাক্ত করে এলেছে। তৎক্ষণাৎ আমি প্রথমে থানায় ছুটে যাই। ছুটে যাওয়ার পরে থানার লোকে কয়ে আমাকে হাসপাতালে যাওয়ার জন্য। আমি হাসপাতালে যাই, আমি চিকিৎসা করি। নাকে তিন সিঁড়ি লেগেছে, আমার শরীরে ব্যথা হয় না এখন। এরপরে আমি থানাতে আসি, থানাতে একটা এফআইআর করি। এফআইআর করার পরে বাড়িতে আসি।